চারিদিকে বিস্তৃত ফসলের মাঠের মাঝখানে হাজার হাজার সূর্যমুখী ফুল যেন হাতছানি দিয়ে ডাকছে। গাজীপুরের কালিয়াকৈরে পর্যটকদের আকর্ষণে জায়গা হয়ে উঠেছে এই সূর্যমুখী বাগান। হলুদের এমন সমারোহ হারিয়ে যেতে প্রতিদিনই ভিড় জমাচ্ছে দর্শনার্থীরা। কালিয়াকৈর সংবাদদাতা মোহাম্মদ কামাল হোসেনের বিপ্লবের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিন্থি। দুপুর গড়িয়ে বিকেল, সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ে তখন মৃদু রোদে দূর থেকে মনে হয় যেন কোনো স্বপ্নরাজ্যের সূর্যের মেলা। হাজার হাজার ফুটন্ত সূর্যমুখী মাথা উঁচিয়ে তাকিয়ে আছে আকাশে জ্বলে থাকা সূর্যের দিকে। গাজীপুরের কালিয়াকৈরে গেলে দেখা মেলে এমন চোখ ধাঁধানো দৃশ্যের। শাহিন নামের স্থানীয় এক কৃষক দিগন্ত বিস্তৃত সবুজের মাঝে সৃষ্টি করেছেন এমন হলুদের সমারোহের। আমরা মোটামুটি আশা করি 10 থেকে 12 বিঘার মধ্যে যদি এই সূর্যমুখী চাষ করতে পারি তাহলে এই করোনার মধ্যেও কিছু বিনোদন উন্মুক্ত হাওয়া এসে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ফুটে থাকা এই ফুল পর্যটকদের টানছে এক অমোঘ আকর্ষণে। সূর্যমুখী ফুল তো তেমন দেখা যায় না সচরাচর সব জায়গায়, ফুল দেখতে আসছি এখানে আসছে আমার খুব ভালো লাগতেছে। এখানে অনেক সুন্দর বাগান, তাই আমি এখানে ঘুরতে আসলাম। অনেক সুন্দর একটা বাগান হয়েছে, খুব সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ। স্থানীয় কৃষি কর্মকর্তা জানান এই ফুলের চাষ করে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি এটি বিনোদনের একটি উৎস হয়ে দাঁড়িয়েছে। রাজস্ব প্রকল্পের আওতায় বিভিন্ন কৃষকদের প্রদর্শনী দিয়ে থাকি। এই পরিপ্রেক্ষিতে এই বছর আমরা 40টি প্রদর্শনী অর্থাৎ 40 জন কৃষককে 40 বিঘা জমির জন্য এই প্রদর্শনী চাষপ্রদান দিয়েছি কালিয়াকৈর উপজেলায়। এবছর কালিয়াকৈরে প্রায় 40 বিঘা জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে। হুসরত জাহান সিন্থি, আরটিভি।